আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ধারাবাহিক বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন কথা না বেড়ে শুরু করা যাক। অলরাইট, তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা মাইক্রোসফট অফিসটি চালু করে নিব। তো মাইক্রোসফট অফিস কীভাবে চালু করতে হয় আপনারা অলরেডি জেনে নিয়েছেন। তো আমরা সর্বপ্রথম মাইক্রোসফট অফিসটি চালু করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিসের ইন্টারফেস। তো আমরা মূলত মাইক্রোসফট অফিস 2010 নিয়ে প্র্যাকটিস শুরু করব। তো মাইক্রোসফট অফিস 10 এবং বাকি যে ভার্সনগুলো আছে, আপনি যদি 2016 ইউজ করেন বা 7 ইউজ করেন বা 3 ইউজ করেন, যেটাই ইউজ করেন না কেন, সবগুলোর ফাংশনালিটি মোটামুটি সেম, ঠিক আছে? তো আপনারা যদি 10টা পারেন, আশা করা যায় আপনারা 16 পারবেন এবং 7ও পারবেন। তো আজকে আমরা মূলত ফাইল মেনুটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি প্রথমে হচ্ছে ফাইল মেনুতে ক্লিক করি, তো আমরা ফাইল মেনুতে ক্লিক করলে অনেকগুলো মেনু দেখতে পাবো। এখানে দেখেন সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ। তো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তো সেভের কাজ কি? সাপোজ আমরা একটা ফাইল তৈরি করলাম, সাপোজ আমরা হচ্ছে আচ্ছা আমরা সে ফর এক্সাম্পল একটা ফাইল আমাদের ক্রিয়েট করা শেষ, তো আমরা যদি এই ফাইলটাকে এখন সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা ফাইল থেকে এখানে যদি সেভে ক্লিক করি, তাহলে আমরা এই ফাইলটি সেভ করতে পারবো। তো সেভ করার সময় আপনারা অবশ্যই এখানে ফাইলে একটা নাম দিয়ে নিতে পারবেন। তো আমি একটা নাম দিচ্ছি, সে ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ার্ড। এবং আপনারা এখানে বাম দিক থেকে এখানে আপনাদের লোকেশনটা সিলেক্ট করে দেবেন, আপনার ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছেন। সে ফর এক্সাম্পল আমরা ফাইলটা ডেস্কটপে সেভ করবো, সে কারণে আমি এখানে এখান থেকে জাস্ট ডেস্কটপে ক্লিক করলাম এবং সেভে ক্লিক করতেছি। তো ফাইলটা আমাদের সেভ হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নিই সেভ হয়েছে কিনা, এটা আমরা মিনিমাইজ করতেছি। তো এই যে দেখেন আমাদের ফার্স্ট ওয়ার্ড, এই ফাইলটি আমাদের এখানে চলে এসেছে। অলরাইট, তো তারপর হচ্ছে সেভ অ্যাজ। সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। আমরা যদি সেভ করি, সাপোজ আমরা এই ফাইলটাকে আরো একটু বড় করলাম, এখন যদি আমরা ফাইলটা শুধু সেভ করি, সেক্ষেত্রে আমাদের আগের যে ফাইলটা ছিল ওখানেই এই ফাইল সবগুলো জিনিস আবার সেভ হবে। বাট আমরা যদি মনে করি যে না, আমাদের হচ্ছে আগের ফাইলটা থাকবে প্লাস আর একটা ফাইল হবে, সেক্ষেত্রে আমরা যদি ফাইল থেকে সেভ অ্যাজ ক্লিক করি, তাহলে দেখেন আবার সেভ করার জন্য একটা অপশন চলে এসেছে। তো সেভ এবং সেভ অ্যাজের মধ্যে পার্থক্য এতটুকুই যে আপনি সেভে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে যে ফাইলটা আপনার আগে ছিল ওই ফাইলের মধ্যেই বাকি ডকুমেন্টগুলো সেভ হবে। কিন্তু আপনি যদি নতুন আরেকটা রাখতে চান, যে এটা থাকবে প্লাস আমি যে কাজগুলো করলাম পরের কাজগুলো আরেকটা ফাইলে থাকবে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে সেভ অ্যাজ ক্লিক করবেন। রাইট, আচ্ছা, তারপর আস্তে আস্তে হচ্ছে ওপেন। আমরা যদি ওপেনে ক্লিক করি, তাহলে হচ্ছে আপনি যদি কোনো ফাইল আগে থেকে সেভ করে রাখেন, এখন ওপেনে ক্লিক করার মাধ্যমে সে ফাইলটা আপনারা ওপেন করে নিতে পারবেন। তো আমি এখানে জাস্ট সাপোজ এই ফাইলটি আবার ওপেন করবো, রাইট ক্লিক, ডাবল ক্লিক করলাম, ঠিক আছে ফাইলটা আবার ওপেন হয়ে গেছে। আচ্ছা, তারপর আস্তে আস্তে ক্লোজ। ক্লোজ হচ্ছে ওপেনের ঠিক উল্টোটা। আমরা যদি ক্লোজে ক্লিক করি, তাহলে আমাদের ওপেন করলে যেমন ফাইলটা আমরা চালু করতে পারতেছিলাম, ক্লোজ করলে ফাইলটা আমরা বন্ধ করে দিব। আমরা ক্লোজ করে ক্লিক করতেছি, তো দেখেন ফাইলটা আমাদের কি বন্ধ হয়ে গেছে। রাইট, তো আমরা আবার ওপেন করি, এই যে চলে এসেছে। আচ্ছা, তারপর হচ্ছে ইনফো। ইনফোতে গেলে আপনারা হচ্ছে ফাইলটার কিছু ইনফরমেশন দেখতে পারবেন। ফাইলটা যেখানে দেখেন ফাইলটা কোথায় পড়া আছে, হ্যাঁ সি ইউজার্স ডেস্কটপের মধ্যে সেভ করা আছে, তো ফাইলটার সাইজ কত, মানে সবগুলো ডিটেলস আপনারা ফাইলটার সবগুলো ইনফরমেশন আপনারা পাবেন। এবং এখান থেকে আপনারা আরও একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ফাইলটাতে আপনারা যদি পাসওয়ার্ড দিতে চান, তাহলে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নিতে পারবেন। তো আমরা ফাইলটাতে একটা পাসওয়ার্ড দিয়ে দেখাই। সে ফর এক্সাম্পল আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর হচ্ছে আপনাদের যেতে হবে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তো আমি এখানে ক্লিক করতেছি, তারপর আপনাদের একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে জাস্ট 1 2 3 4 দিলাম, এবং এগেইন পাসওয়ার্ডটা আবার দিতে হবে, আমরা সেটা দিচ্ছি 1 2 3 4। ওকে, সেভ করলাম। তো দেখেন আমাদের ফাইলটা কিন্তু এখন প্রোটেক্টেড হয়ে গেছে। চলুন আমরা দেখি আসি আসলে হয়েছে কিনা। আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম, কেটে দিলাম। ওকে, এখন যদি আমরা এই ফাইলটা ওপেন করতে চাই, তাহলে দেখেন পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিই 1 2 3 4। ওকে, তাহলে ফাইলটা আমাদের চালু হয়ে গেল। তারপর হচ্ছে রিসেন্ট। আমরা যদি রিসেন্টে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের হচ্ছে রিসেন্টলি যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করছিলাম সেই ফাইলগুলো এখানে শো করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে নিউ। আমরা যদি নিউ ক্লিক করি, অর্থাৎ আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাই, সাপোজ আমাদের একটা নতুন ডকুমেন্ট দরকার, আমরা এই ফাইলটা নিয়ে কাজ করছি, আমাদের কাজ শেষ, আমাদের আর একটা ফাইল নিয়ে কাজ করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ফাইল থেকে নিউ ক্লিক করবো। নিউ ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আপনারা এখান থেকে সরাসরি ইনভয়েসের ফরম্যাট নিতে পারবেন, অনেক কিছু পারবেন, বাট এগুলো আপাতত শেখার দরকার নেই। আপনারা সর্বপ্রথম হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ডাবল ক্লিক করে এই যে দেখেন নতুন ডকুমেন্ট চলে আসছে,
আপনারা এখান থেকে এই ফাইলও কাজ করতে পারবেন। এখানে দেখেন আগের ফাইলটাও আছে এবং এই ফাইলটাও থাকবে, ঠিক আছে। অর্থাৎ একটা নতুন ডকুমেন্ট এখানে আপনারা ওপেন করতে পেরেছেন। অলরাইট, তারপরে আমরা আসি হচ্ছে প্রিন্ট। আচ্ছা, প্রিন্টের কাজ হচ্ছে কোনো ফাইল প্রিন্ট করা। সে ফর এক্সাম্পল আমরা এই ফাইলটা আমাদের কাজ করা শেষ, আমরা এখন এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করতে চাইলে সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট প্রিন্ট একবার ক্লিক করব। তো প্রিন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো বিষয় আছে। আপনার সর্বপ্রথম হচ্ছে এখানে দেখেন কপি। তো আপনারা এটা কয় কপি চান, ঠিক আছে। আপনি যদি চান যে আমি 10 কপি চাই, তাহলে আপনি এখান থেকে জাস্ট এখানে 10 লিখে দিবেন। তাহলে এই ফাইলটা আপনাদের 10 বার কপি হবে প্রিন্টারে। তারপর আছে যে প্রিন্টার। হ্যাঁ, আপনাদের কম্পিউটারে যদি কোনো প্রিন্টার সেট আপ করা না থাকে, তাহলে কিন্তু এখানে শো করাবে না, ঠিক আছে। আপনারা যখন প্রিন্টার কিনবেন, একটা ডিস্ক দেওয়া থাকবে, ডিস্কটা ইনস্টল করে ফেললে আপনাদের প্রিন্টারটা সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনারা এখানে আসলে আপনাদের প্রিন্টারগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার প্রিন্টারটা সিলেক্ট করে দিয়ে জাস্ট প্রিন্টে ক্লিক করলেই আপনাদের পেজটা প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্টের উপরে আমরা একটা জাস্ট টিউটোরিয়াল বানাবো, যেহেতু একটা টিউটোরিয়ালে সবকিছু দেখে অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমরা শুধু প্রিন্টের উপরে একটা টোটাল টিউটোরিয়াল বানাবো। এখানে অনেকগুলো বিষয় আছে, সবগুলো বিষয় নিয়ে আমরা একটা ফুল একটা টিউটোরিয়াল বানাবো। ওকে, আপাতত শুধু জেনে রাখি প্রিন্টের কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা। আচ্ছা, তারপর আছে যে সেভ অ্যান্ড সেন্ড। সেভ অ্যান্ড সেন্ডের মধ্যে অনেকগুলো বিষয় আছে। আপনারা এখান থেকে হচ্ছে ফাইলের টাইপ চেঞ্জ করতে পারবেন, পিডিএফ ডকুমেন্ট বানাতে পারবেন, আবার হচ্ছে ওয়েবে সেন্ড করতে পারবেন, ইমেলে সেন্ড করতে পারবেন। তো এই বিষয়গুলো বেসিক্যালি আমাদের তেমন লাগবে না, জাস্ট দেখে নিচ্ছেন এই জিনিসগুলো এইভাবে করা যেতে পারে। অলরাইট, তারপর হচ্ছে আমরা অপশন। অপশনে মূলত হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিসের হচ্ছে বিভিন্ন কনফিগারেশন। হ্যাঁ, এখান থেকে আপনারা র্যাম চেঞ্জ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, অ্যাডন অ্যাড করতে পারবেন, এগুলো আমাদের আপাতত লাগবে না। অলরাইট, তারপর আছে এক্সিট। এক্সিটের কাজ হচ্ছে আপনারা সাপোজ কাল আপনাদের ফাইল করার কাজ করা শেষ। আচ্ছা, আদান দিচ্ছে, আমরা একটু পরে আসতেছি। তো সর্বশেষ মেনুটা হচ্ছে এক্সিট মেনু। সাপোজ আমাদের মাইক্রোসফট অফিসের কাজ করা শেষ, আমরা এখন মাইক্রোসফট অফিসটা ক্লোজ করতে চাই। সেক্ষেত্রে আমরা যদি এক্সিট মেনুতে ক্লিক করি, তাহলে আমরা মাইক্রোসফট অফিস থেকে বের হয়ে যেতে পারবো। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।